সকাল থেকে মুষলধারে বৃষ্টি। আলিপুরদুয়ার জেলা জুড়ে আলিপুরদুয়ার জেলার কালচিনি, হাসিমারা, হ্যামিল্টনগঞ্জ, মাদারিহাট প্রায় সর্বত্র জায়গায় মুষলধারে বৃষ্টি। আর এই বৃষ্টির ফলে সমস্যায় পড়েছে মাধ্যমিক পরীক্ষার্থীরা, বিশেষত হাসিমারা হাই স্কুল ও হাসিমারা হিন্দি হাই স্কুল। এই দুই পরীক্ষা কেন্দ্রে যাদের পরীক্ষার সিট পড়েছে তাদের খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কেননা হাসিমারা চৌপতি থেকে প্রায় 3 কিমি দূরত্বে স্থিত এই পরীক্ষা কেন্দ্র দুটি এবং খারাপ আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির দরুন ছোট গাড়ি রাস্তায় নেই বললেই চলে। এদিন হাসিমারা চৌপতিতে ছাত্র ছাত্রীদের দেখা গেল অনেকক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করতে। অনেকে তো পায়ে হেঁটে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে। টোটো সার্ভিস তো ফ্রি মিল রা মানে টোটো আবি আপনি কতক্ষণ সময় সে ওয়েট কর রে শায়দ 10 মিনিট আর ইয়া কাফি ছাত্র দেখা যা রা কি কাফি দের সে নেই আ রা কি কাফি দের সে নেই আতা আর চলা যাতা কি আপ লোগ লেকে যা রা মগর ভুক হো জাতা হে পেলে